एग्जांपल अब मैट्रिक्स इनवर्सन मेथड এখানে ম্যাট্রিক্সের ইনভার্সন মেথড ইউজ করে একটা সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা কি সলভ করতে হবে। তো এটা কিভাবে সলভ করা যায় দেখা যাক। দ্য এবাভ সিস্টেম অফ ইকুয়েশন, দ্য এবাভ সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, আমরা এই ইকুয়েশনগুলো কিভাবে লিখতে পারি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি আমরা 1 2 3, 1 3 -2, 2 -1 1, কোএফিশিয়েন্ট ভ্যালুগুলো নিয়ে করলাম, আর এটা এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল ইকুয়াল টু 10, 7 এন্ড 5। তো এখান থেকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে এটাকে সাজালাম। এটা যদি গুণ করে নিই তাহলে এটার সাথে এটা গুণ করলে আলটিমেটলি এটাই ফিরে আসবে আবার 1 × x + 2 × y + 3 × z = 10। সিমিলারলি দিস ওয়ে প্রথম ম্যাট্রিক্সটা জেনারেট করতে পারবো আমরা। তো এইভাবে এই ম্যাট্রিক্স থেকে আমরা ইকুয়েশন জেনারেট করতে পারবো। এটা ধরে নিলাম এক্স এ, এটা এক্স, এটা ধরলাম এ ম্যাট্রিক্স, এটা এক্স ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে এক্স আমাকে বের করতে হবে, এক্স ইকুয়াল টু বি বাই এ, বি বাই এ মিন 1 বাই এ মিন এ ইনভার্স ইনটু বি। আমাকে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি এই ফর্মুলাটাতে ব্যবহার করে আমাকে এক্স এর মান বের করতে হবে। যেহেতু ম্যাট্রিক্স ইনভার্স করছি তার জন্য ম্যাট্রিক্স ইনভার্সের মেথড এটা নাম দেওয়া হয়েছে। তো এ ইকুয়াল টু আমি এখান থেকে কী পাচ্ছি 1 2 3, 1 3 -2, 2 -1 1, এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড, অ্যান্ড বি ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 10, 7 এন্ড 5। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাট্রিক্সকে আমি লিখে রাখলাম। তো এবার আমাকে এ ইনভার্স এর মান বার করতে হবে। এ ইনভার্স আমরা জানি কি, এ ইনভার্স ইকুয়াল টু আমরা জানি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। ফার্স্ট অফ অল আমাকে ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে হবে, কারণ ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হলেই তবে আমি এই ইনভার্সটা করতে পারবো। যদি সামথিং বা জিরো হয় তাহলে ইনফিনিটি হয়ে যেতে পারে। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আগে ইনভার্সটা আমি বের করবো, অ্যাডজয়েন্ট আমি আগেই করবো না, আগে ইনভার্সটা বার করবো। তো এ ইকুয়াল টু দেওয়া আছে আমার 1 2 3, 1 3 -2, 2 -1 1, এটার আমাকে ডিটারমিনেন্ট বার করতে হবে। তাহলে এটা যদি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করবো এটা। তো ডিটারমিনেন্টের নিয়ম হচ্ছে যখন আমরা এটা ধরবো তখন এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ওয়ানটা যখন ধরবো 1 × তখন এই রো আর এই কলাম বাদ দিলে, এই রো আর এই কলাম বাদ দিলে তাহলে 3 × 1 = 3, এটা এটার সাথে এটা গুণ করলে প্লাস 2, এর মাঝখানে মাইনাস থাকে সবসময় দ্যাট ইজ -2, এটা মাইনাস 2। এই কলাম আর এই রো বাদ দিলে 1 × 1 দ্যাট ইজ 1 × 1 = 1, অ্যান্ড এটা হচ্ছে এটা -2 আছে এখানে, তো -2 + 4, এটা যেটা হচ্ছে -2 - 4 হয়ে যাচ্ছে, -2 আর 2 - 4, আর মাঝখানে মাইনাস থাকার জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে, আর লাস্টে যেটা পাচ্ছি 3 + 3, 3টা এই রো আর কলাম বাদ দিলে 1 × 1 - 1, অ্যান্ড 2 × 3 - 6, তো -7 পাচ্ছি। ক্যালকুলেট যদি করি আমরা কি পাবো, এটা থেকে পাবো 1, এখান থেকে পাবো -10, এখান থেকে পাচ্ছি আমরা -21, দ্যাট ইজ ইকুয়াল টু -30, এটা নট ইকুয়াল টু জিরো, সো ইনভার্স ইজ পসিবল। এটা আমাকে লিখে নিতে হবে যে ইনভার্স পসিবল কিনা। ইনভার্স পসিবল এই কারণে হলো যেহেতু আমার ডিটারমিনেন্ট একটা ভ্যালু এসে গেছে, ডিটারমিনেন্ট একটা ভ্যালু আসার জন্য আমার এই ইনভার্সটা পসিবল হলো। তাহলে এই ইনভার্সের প্রথম স্টেপটা আমি ডিটারমিনেন্ট বার করবো। নেক্সট কি করবো, নেক্সট আমাকে অ্যাডজয়েন্ট বার করতে হবে। তো অ্যাডজয়েন্টের নিয়ম কি, অ্যাডজয়েন্ট ক্যালকুলেশনে আমরা আসছি। তো এই পার্টটা আমি এখন মুছে দিচ্ছি, পরে আমি আবার যখন কাজে লাগবে যেরকম ফর্মুলা আমরা সেই অনুযায়ী ব্যবহার করবো। তো অ্যাডজয়েন্ট এ যখন আমরা ক্যালকুলেট করবো তাহলে এটা একটা বড় ম্যাট্রিক্স হিসাবে ধরা হবে, তার মাথায় ট্রান্সপোজ ইউজ করবো। তো অ্যাডজয়েন্ট এ যখন বার করবো তখন এই যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে 1 2 3 1 3 - 2 2 - 1 1, প্রত্যেকটার মাইনরকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই 1 রো ওয়াইজ এটা 1 আর কলাম ওয়াইজ বাদ দিলে 3 - 2 3 - 2 - 1 1, এটা একটা মাইনর পাচ্ছি। এগুলো সব মাইনর, তার ডিটারমিনেন্ট ফর্মেট আছে, ম্যাট্রিক্স ফর্মেটে নয়, এটা খুব খেয়াল করা জিনিস আছে। এগুলো ডিটারমিনেন্ট ফর্মেটে আছে, এটা ম্যাট্রিক্স নয়, এটা ডিটারমিনেন্ট ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। নেক্সট যখন 2টা বাদ দেবো তো এই রো ওয়াইজ, এই রো ওয়াইজ কলাম ওয়াইজ বাদ দিলে এটা হচ্ছে 1 - 2 - 2 - 1। নেক্সট থার্ড ডিটার মাইনরটা 3টা যখন বাদ দেবো তখন এটা রো ওয়াইজ 1 3 1 3 2 - 1, নেক্সট এলিমেন্ট আসবো আমরা এই 1টা রো ওয়াইজ কলাম ওয়াইজ বাদ দিলে 2 3 - 1 1 2 3 - 1 1, নেক্সট যখন এই 3টা বাদ দেবো তখন এই রো, এই রো আর কলাম ওয়াইজ বাদ দিলে 1 3 2 1 1 3 2 1, নেক্সট যখন আমি এই এলিমেন্টটা বাদ দেবো তখন এটা আর এই রো ওয়াইজ বাদ দিলে, কলাম ওয়াইজ রো ওয়াইজ বাদ দিলে 1 2 2 - 1 1 2 2 - 1। সিমিলারলি
एलिमेंट बात दिले रो आर कलम आई साले टू थ्री 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 माइनस टू टू थ्री थ्री माइनस टू एंड अगेन जो माइनस टू बात रो आर कलम आई साले वन थ्री वन माइनस टू वन थ्री वन माइनस टू नेक्स्ट এইটা যখন এলিমেন্টটা বাদ দেবো তখন এই রো আর কলাম মানে 1 2 1 3 1 2 1 3 এবার আমাকে সাইন গুলো বসাতে হবে প্রত্যেকটা সাইন আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে সাইনের বানানোর জন্য এটা রুল আছে যে মাইনাস 1 এ হোল টু দি পাওয়ার i প্লাস c তো এটা রো মাইনাস 1 এ হোল টু দি পাওয়ার রো আর কলাম তো রো আর কলামের জন্য তাহলে মাইনাস 1 এর এক নম্বর রো এক নম্বর কলাম প্লাস 2 হয়ে যাচ্ছে এ মাইনাস 1 হোল স্কয়ার করলে এটা পজিটিভ তারপর এক নম্বর ও দুই নম্বর কলাম মিন এটা থ্রি হচ্ছে মাইনাস ওয়ান হোল টু থ্রি মানে নেগেটিভ তো এটা অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস এটা মনে রাখার জন্য আমাদের সুবিধা হবে ডাইরেক্টলি আমরা এইভাবে এটা করতে পারি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তো এই সাইনের চিহ্নটা আমরা বসিয়ে নিয়েছি প্রত্যেকটা সাইন এলিমেন্ট আমরা বসিয়ে নিয়েছি এইবার আমার ক্যালকুলেটর আসবো সেই ক্যালকুলেটর নিয়ম কি ডিটারমিনেন্ট ফর্মেট আছে এটার সাথে এটা গুণ তারপর এটা মাইনাস করবো আমরা ফার্স্টে আমরা থ্রি এটা থ্রি এটা মাইনাস প্লাস টু হয়ে যাচ্ছে থ্রি মাইনাস টু মিন ওয়ান আসছে আমরা পরেরটাতে মাইনাস প্রথমে ওয়ান পাচ্ছি ওয়ান মাইনাস ফোর আই মিন ওয়ান মাইনাস ফোর মিন হচ্ছে ওয়ান ফার্স্টে আমরা ওয়ান গুণ করছি ওয়ান মাইনাস প্লাস ফোর হয়ে যাচ্ছে তো প্লাস ফোর মাইনাস মাইনাস ফাইভ পাচ্ছি পরেরটাতে মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস সিক্স মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস সিক্স মানে মাইনাস সেভেন পাচ্ছি তারপর হচ্ছে টু টু মাইনাস থ্রি প্লাস থ্রি মানে মাইনাস ফাইভ নেক্সট হচ্ছে ওয়ান মাইনাস সিক্স ওয়ান মাইনাস সিক্স মাইনাস মাইনাস ফাইভ নেক্সট মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস ফোর মাইনাস ওয়ান মিন মাইনাস মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস ফাইভ নেক্সট মাইনাস ফোর অ্যান্ড মাইনাস নাইন মাইনাস ফোর অ্যান্ড মাইনাস নাইন মানে মাইনাস থার্টিন নেক্সট হচ্ছে মাইনাস টু অ্যান্ড থ্রি মাইনাস টু অ্যান্ড থ্রি মাইনাস ফাইভ অ্যান্ড প্লাস ফাইভ হয়ে যাচ্ছে নেক্সট থ্রি মাইনাস টু মিন ওয়ান তো এটা আমি একটা ম্যাট্রিক্স পেলাম এবার এই ট্রান্সপোজটা আমাকে করতে হবে এই ট্রান্সপোজের ভ্যালুটা আমাকে অরিজিনালি তাহলে যেটা যখন ক্যালকুলেট করবো তখনই আমি অ্যাডজয়েন্টটা আমরা পেয়ে যাবো তো এটা ট্রান্সপোজ করার মিনি ট্রান্সপোজ আমরা কি হয় তাহলে অ্যাডজয়েন্ট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু আমরা একটা ম্যাট্রিক্স ফর্মেটে পাচ্ছি যেটা রোটা কলাম হয়ে যাচ্ছে এই রোটা হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ মাইনাস সেভেন নেক্সট রোটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ফাইভ নেক্সট রোটা হচ্ছে মাইনাস থ্রি ফাইভ ওয়ান তো রোটা কলাম কলামটা রো এবার এখন আমরা অ্যাডজয়েন্টের ভ্যালুটা পেয়ে গেলাম যখন আমরা অ্যাডজয়েন্টের ভ্যালুটা পেয়ে যাবো তখন আমার এবার এই ইনভার্সে আমি ক্যালকুলেট করে নেবো এই ইনভার্স মিন হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট এটা আমরা অলরেডি জেনেছি তাহলে এটা এর মান থার্টি আছে তাহলে ওয়ান বাই মাইনাস থার্টি লিখছি তো এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা আছে সেটা বসিয়ে দিচ্ছি তাহলে ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থার্টিন মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস সেভেন ফাইভ অ্যান্ড ওয়ান তো ম্যাট্রিক্স ফর্মেটে আমরা এই ইনভার্সের মানটা পেয়ে গেলাম কিন্তু আমাকে এক্স এর মান বার করতে হবে তো এক্স এর নিয়ম অনুযায়ী আমরা জানি যে এক্স ইকুয়াল টু আমরা জানি যে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি তো এখানে এ ইনভার্সের যে মানটা দেওয়া আছে সেটা পুরো এই মানটা মাইনাস ওয়ান বাই থার্টি ইন্টু ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থার্টিন ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থার্টিন মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস সেভেন ফাইভ ওয়ান ইন্টু বি এর মান আছে আমরা জানি টেন সেভেন অ্যান্ড ফাইভ তো এবার আমার গুণ করতে হবে এটা গুণ করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এক্স মানে আমরা জানি এক্স ওয়াই জেড এক্স মানে আমরা জানি এক্স ওয়াই জেড তো এখান থেকে আমরা এক্স ওয়াই জেড বসিয়ে দিলাম এটা মাল্টিপ্লাই করছি থার্টিটা রেখে দিয়ে বাকিটা মাল্টিপ্লাই করো এটা মাল্টিপ্লাই নিয়ম হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু টেন মাইনাস ফাইভ ইন্টু সেভেন পাঁচখানটা প্লাস হয়েছে এটা মাইনাস আছে অলরেডি তাই মাইনাস ফর্মেটিতে আছে এটা মাইনাস থার্টিন ইন্টু ফাইভ নেক্সট মাইনাস ফাইভ ইন্টু টেন মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু ফাইভ রো অ্যান্ড কলাম নেক্সট মাইনাস সেভেন ইন্টু টেন প্লাস ফাইভ ইন্টু সেভেন প্লাস ওয়ান ইন্টু ফাইভ যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস এগুলো মাইনাস থাকলে মাঝখানেগুলো মাইনাস মাইনাস ওয়ান বাই থার্টি তো এটা এক্স ওয়াই জেড হিসাবেই রয়ে যাচ্ছে কারণ আমি এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড ফর্মেটে আমি লিখছি এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়ান বাই থার্টি এটা গুণ করলে কী হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস থার্টি ফাইভ মিন মাইনাস হান্ড্রেড মাইনাস হান্ড্রেড থেকে টেন বাদ দিলে মাইনাস নাইনটি তো এখান থেকে পাচ্ছি এইট ফিফটি মাইনাস থার্টি ফাইভ মিন মাইনাস এইটটি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ বাদ দিচ্ছি মাইনাস সিক্সটি এখানে মাইনাস সেভেন্টি থেকে আমি থার্টি ফাইভ ফর্টি বাদ দিচ্ছি দ্যাট ইজ মাইনাস সেভেন্টি থেকে ফর্টি বাদ দিলে মাইনাস থার্টি এবার মাইনাস থার্টিটা বোথ সাইডে ভাগ করে দিচ্ছি থার্টিটা যদি বোথ সাইডে ভাগ করি মাইনাসটা গুণ করে দিই তাহলে এখানে পাচ্ছি থ্রি টু অ্যান্ড ওয়ান তো এই পাশে আমি এক্স ওয়াই জেডের যে মানটা রাইট লেফট হ্যান্ড সাইডে রাইটের সাইডে যদি ম্যাচ করাই তাহলে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু অ্যান্ড জেড ইকুয়াল টু ওয়ান তো এইটা হচ্ছে তার সলিউশন
এবার এই যে সলিউশনটা পেয়েছি আমরা, এই সলিউশনটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বুঝবো কি করে? আমাদের যে অরিজিনাল যে ইকুয়েশন আছে, যে কোনো একটা ইকুয়েশন যদি আমি বসিয়ে দিই, তাহলে দেখি LHS ইকুয়াল টু RHS যদি এসে যায় তাহলে এটা কারেক্ট হয়েছে। তো ইন দিস মেথড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালুস অফ এক্স ইউজিং ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।